hello everyone and welcome back to commerce aptitude so dear friends for the last time we are going to revise the whole chapters or the all the units of a business studies and management so tomorrow is our bsm paper and this is the last paper for the commerce student in annual higher secondary examination 2023 okay so I a no paper so last paper is still, so परफर्म करजामे चेस्टा जमी सब पेपर को प्रिपारेसन करिपेयर होजाम देवे बीएसएम पेपर को भल भाव एंड करवा फाइन तो ताकि मुँ कौ करना तुमपाई रिविजन सिरिज आए टोटाल दुईट भिड आस सर केवल दुईट भिड अपलोड करी प्रथम तो तो भिडिये आम यूनिट व्न एंड यूनिट टू कु रिभाइज करवा प्रपरली देकेंड भिडिये यूनिट थ्री एंड यूनिट फोर को रिवाइज करा তৰিভিজনৰ মানে নুহ যে পিলে আমি পূৰা ডিটেইলৰে সবু জিছুকু কভৰ অপৰা ন' ডাউট ইম্পৰ্টেণ্ট পাৰ্টক আমি টচ অপ কৰা বট ইাইজ ৱে অকে ডিটেইলৰে এসপ্লেন কৰিব নে ত্ল হৈ যাব সেই বট মু চেষ্টা কৰি অধিক অধিক ইম্পৰ্টেণ্ট ইনফৰমেচন কুৰিভিজন থ্ৰুৰে তুমি প্ৰ'ভাইড কৰিব যোন পিলা মানে অলৰেডি সবু জিছ ফিনিছ অপ কৰিদ বা ৱেল প্ৰিপেয়াৰ্ড হৈছ ফৰ দমৰ ওকে তো সে যদি ভিডিওটি দেখুচ তোমার লাস্ট টাইমপ্রাই রিভাইজ হয়ে যাবো এবং ডেফিনেটলি তুমি ক্ষিক রিক্যাপ হয়ে তুমি একজামিনেসন্রে হব এবং যে এপর্যন্ত প্রাকটিস করি বা প্রিপেয়ার ভাল ভাবন তো সেই তো আহ ইফেকটিভ রিডিওটি বিকজ ইংরাজীতে গোটে প্রোভারব অ্যাট সমথিং ইজ বেটার দোন নথিং যা ওড়িয়ার আমি কৌচে নাই মামুটার কণা মামু ভালো অর্থাৎ যদি আমি বিলকুল প্রিপেয়ার হয়েনে ত ভিডিঅ'টি যদি আমি ভাল ভাৱে ৱাচ কৰা ভিউ কিবা দেন ডেফিনেটলি ভিডিঅ'ৰ যি আউটপুট আচিব তাহা তুমপায়েজামিনেসন রে ইফেকটিভ রহব পে ওকে এবং ভিডিওটি পুরো এক্সামিনেসন পয়েন্ট অফ ভিউ রু প্রিপেয়ার করুচি বা রেকর্ডিং করুচি একজামিনেসন পয়েন্ট অফ ভিউ ইন দ্য সে টাইপর কোয়েশ্চিন একজামিনেসন রে পচার যায় মুাইপ্র ডিসক এখানে করি এবং জোটা এক্সামিনেসন পয়েন্ট অফ ভিউ সেত ইম্পর্ট্যাট নুহবি আসে বট সেত ইম্পর্ট্যাট নুহ তা এটা ডিসকসন করু না সো দ্যাট তোমাকে সেটা ইফেকটিভ র ওকে দে ভিডিওটি ভালোভাবে দেখি কালি এক্সাম দিকে আসলে নিশ্চিত ভাবে মতো ফিডব্যাক দেব যে রিভিজন লেকচর তোমায় কেত ইফেকটিভ রা ওকে ফ্রেন্ডস সো আসি ডিসকস ন করি সিধা আমার ইউনিট রিভিজন লেকচর ইউনিট ওয়ান হোচ্ছি পিল্ আমার নেচর স্কোপ আন্ড সরি নেচর সিগনিফিক্যান্ট ফঙ্কস ম্যানেজমেন্ট সো প্রথমে বুঝবে যে হাট ইজ ম্যানেজমেন্ট ইন এ কি মে ল্যাঙ্গুয়েজ গোটে সাধারণ ব্যক্তির ভাষায় ম্যানেজমেন্ট মিনস ম্যানেজ টু ম্যান ইজ ম্যানেজমেন্ট ওকে যে মানুষকে ম্যানেজ করা আমি ম্যানেজমেন্ট ইন এন অর্গানাইজেসন টু পারফর্ম এভ্রি আকটিভিটিজ আ টু রন এন অর্গানাইজেসন ওই নিড ফাইভ ফ্যাক্টর অফ প্রডকশন ওকে পাঁচটি ফ্যাক্টর অফ প্রডকশন র আবশ্যকতা রয়ে থাকে যা আমি ফাইভ এম বলে

बट मेनेज टू मेनेज मैनेजमेंट साधारण व्यक्ति भाव में सेटेन्स यूज करोक कहीं मैनेजमेंट मीन व्हाट ए मैनेजर डज इज मैनेजमेंट मैनेजर जहाँ कै आम मैनेजमेंट बोली था बट मैनेजमेंट पॉइंट ऑफ व्यू देखिले ए सब डेफिनेशन गुड़ी को सेते आप्रोप्रिएट नुह ताले को डेफिनेशन गुड़ी को आप्रोप्रिएट मैनेजमेंट ना दोज डेफिनेशन व्हिच हैव व्हिच हैव सजेस्टेड बाय द डिफरेंट मैनेजमेंट एक्सपर्ट्स और मैनेजमेंट साइंटिस्ट

গেটিং থিংস ডান থ্রু অদর অন্য কাম অন্য্রু কামল হাসল করেবার। কাম হাসল করেবার যে কলা স্কিল অ তাকু পিলে আমি ম্যানেজমেন্ট বলি কেবা এবং যে লোক পাখরে এ স্কিলটি আভেলেবল অন্য লোক এলিজেবল টু ডু দি ম্যানেজমেন্ট তাকু আমি পিলে ম্যানেজ বলে কে ওকে ফাইন

দে অর্নি অফ হায়ার প্রফিট দেোথ সরভাইভাল অফ দ অর্গানাইজেসন তো ডিফরে অর্গা ডিফরে গোলস বা এম বা অবজেকটিভ রয়ে ম্যানেজমেন্ট্র এবং তা কোণ আচিভ করার পর ডিফরে টেকনিক্স রয়েছে ফাইন সো দিস ইজ দ গোল ওর ফিচর অফ ম্যানেজমেন্ট নেক্সট ম্যানেজমেন্ট ইজ প্রভাভ ইন নেচর প্রভাসিভ আপ্লিকেবল টু এভ্রি ওয়েদার ইট ইজ এ স্কুল ইয়র হোম অৰ্ এনি ৱেৰ এল অকে যে কোনো স্থানৰ দেখ মানেজমেণ্ট সবু জাগে যিহেতু আপ্লিকেবুলপাই মানেজমেণ্ট কমে ভৰ্চা নেচৰ বুলি কৈ থওঁ অদৰৱাইজ প্ৰভাশী বি নেচৰ বুলি কৈ থওঁ মনে ৰখ नेक्स्ट मैनेजमेंट इज अ कंटिन्यूस प्रोसेस तो प्रसोस कहीं क्या मैनेजमेंट को बिकॉज डिफरेंट डिफरेन्ट आर इनवल्व इन ए मैनेजमेंट प्लानिंग ऑर्गेनाइजिंग स्टाफिंग अर्गानाफिंग डायरेक्ट कंट्रोली को कि आक्टिट जोड़ा मैनेजमेंट रे करा जाए एवं ए एक्टिविटी वन आफ्टर वन कंटन्यूअस्ली चली था माने प्लानिंग परे परे ऑर्गेनाइजिंग ऑर्गेनाइजिंग स्टाफिंग स्टाफिंग परे डायरेक्टिंग डायरेक्टिंग परे कंट्रोलिंग एगे कंट्रोलिंग परे तुमरो प्लानिंग आरम हो तो कंटिन्यूसली इन अ सर्कल वे इन अ प्रोसेस यहाँ सब रनिंग था That's why we called management as a continuous process. Next, management is a group activity. So it is not a task of an individual person. Okay, so management is not a task of individual person, rather, it is an it is a group activity. Or we can say that management is an activity of a combined effort. Manaraka. Next, management is dynamic, dynamic in the sense we can change the rules of a management or we can manage everything or we can change the management as per the different requirements, different situation. The different parishtiti, different requirement anusare management ko kara jai That's why management is known as a dynamic function. Okay, next management is intangible. Intangible means we cannot see in the management physically, but we can felt with the result of organization. Okay, next composite process management is composite process in the sense uh, more than one more than one functions are involved in a process of management and these functions are planning, organizing, staffing, directing, controlling okay no doubt the coordinating uh, some people say that coordinating are the functions of management whereas some other people say that ma uh, coordination is the uh, is not the function of management, rather it is uh, essential for the management okay next management is multidimensional so multidimensional means multidimensional means consists various activities okay it it involves more than one activities so management means management means not only to manage the work only or to manage the something uh, something else only okay চ' মানেজমেণ্ট ক' হুই কেৱল গোটেই জিনিছু মেনেজ কৰা আমি গোটেই কাম মেনেজ কৰি পাৰিব সময়ক মেনেজ কৰি পাৰিব কোনো প্ৰকাৰ পিপুল মানুহ মানেজ কৰি পাৰিব কোনো প্ৰকাৰ আক্টিট বা ডিফৰেণ্ট আক্টিভিট্কু মেনেজ কৰি পাৰিবা ত বহুত গুড়ি জিনিছৰ মানেজমেণ্ট কৰা যায় সেইপাই মেনেজমেণ্টু মল্টিডাইমেন্সনাল বুলি কোৱা যায় নেক্সট মানেজমেণ্ট ইজ ইফেক্টিভনেছ এণ্ড এফিচেন্সি চ' এটি কনফিউজ আছে ইফেক্টনেছ মানে ক' এণ্ড এফিচনী মানে ক' ইফেক্টনেছ মানে আচিভিং টাৰ্গেট অন টাইম गोटे टास्क तुमको दि जाइए क्वाइायज इतनी समय भेतर कम्प्लीट कर एंड इफ यू विल डू इट देन इट इज द इफेक्टिवने ओके और यू आर इफेक्टिव सपोज मु तुमको टास्क देली घंटे भितर बजार को जाओ सब्जी कि नहीं आस सौदा कि नहीं आसिकी आम जी से टाइम भितर कि नहीं यू आर इफेक्टिव एंड इफिसीयसी मीन इफिसीएन्सी मीन यप्टिम युटिलइेस अफ रिसोर्से रिसोर्सेस बेटर युटिलइ कर कम कस्ट्रे काम करवा বেটর রিসোর্সেস ইউটিলাইজেশন ইউটিলাইজেসন তাকু তাকে বলি কুয়া যায় এই দুটো জিনিসকে মনে রাখব হোয়াট ইজ দেসিক ডিফরেস বিটুইন ইফেকটিভনেস অ্যান্ড এফিএনি ফাইন সো দিজ আর দোষ্ট নাইন ইম্পর্টান্ট অফ ম্যানেজমেন্ট নাও মুভ টু দ অবজেকটিভ অফ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের অবজেকটিভ কে কো কে প্রকার ম্যানেজমেন্ট্র অবজেকটিভ অ্যা সার তিন organ objective growth and prosperity of a business okay business growth survival so organization objective social objective commitment or the responsibility of an organization towards the society and management actually perform or achieve these objective on behalf of the organization basically though management is not a person or not a human being or not a living being so there is no such objective of management. These are actually the objective of organization, and management helps an organization to achieve this objective. This is the concept. Okay. So social objective commitment towards society. Society objective individual objective responsibility towards employees. The organization employee responsibility, commitment that is the personal objective of an organization or the management. Okay. সো অর্গানাইজেশনাল অবজেকটিভ রে পিলা আসবে তিনোটি জিনিস মোর দ্যান থ্রি আসব বট মুখ লিখি সরভাইভাল অফ দ অর্গানাইজেসন গ্রোথ অফ দর্গানাইজেসন অ্যান্ড প্রফিটেবিলিটি অফ দি অর্গানাইজেসন দে সোসাইটি অর সোশিয়াল অবজেকটিভ রে supply of a qualitative goods to the customer with the reasonable prices then creation or generation of employment then financial support to the people or to the society then the social welfare next tomorrow personal objective receiver competitive salary then bonus वर्किंग कंडीशन कंडसन बेटर वर्किंग कंडीशन और हेल्दी वर्किंग कंडीशन देन सोशल रेकग्निशन देन पर्सनल रेकग्निशन ओके सो दीज आर सम ऑब्जेक्टिव्स ऑफ मैनेजमेंट नाउ मूव टू द नेचर ओके नेचर इन द सेंस वेदर वी कल्ड मैनेजमेंट एज एज साइंस और और एन आर्ट और अ प्रोफेशन य क्वेश्चन बारंबार परीक्षा परीक्षार जे मैनेजमेंट को हमें आम स ना आर्ट कहवा ना प्रफेसन कहवा देखो पे यार डिटेल क्लास तो ऑलरेडी मु करी सारी छी

जे आर्ट आर्टर बहुत गुडिये क्यारेक्टरीस्टिक्स जेहे मैनेजमेंटर क्यारेक्टरीस्टिक्स सहित तो मैच करूची सेति से आम मैनेजमेंट को आर्ट बोली मध्ये कहि तो ए ये सेंटेंस रो गोटे कंक्लूजन कनक्लूजन हे के आस पिले मैनेजमेंट इज बोथ साइंस एंड आर्ट और जोड़ा इंपोर्टेंट क्वेश्चन बारंबार परीक्षा रे रिपीट हुए मैनेजमेंट इज ए साइंस और इन एग्जैक्ट साइंस सेंस मन रखता थर्ड पार्ट आसिला मैनेजमेंट को प्रोफेशन कहाना नाही ना मैनेजमेंट प्योली प्रोफेशन नुह बिकॉज़ दे आर डिफरेंट डिफरेन्ट आर सो मेनी कैरेक्टरिस्टिक्स ৱিচ আভেলেবল ইন প্ৰফেচন বট নট আভেলেবল ইন মানেজমেণ্ট দটছ ৱাই ৱি কেন কল দি মানে এজ এ ডেভেলপিং এজ এ প্ৰফেচন মেনেজমেণ্টু আমি প্ৰফেচন ডেভেলপিং এজ এ প্ৰফেচন কয় মানে প্ৰফেচন আতি কৰোঁ এপৰ্যন্ত পিঅৰ প্ৰফেচন হৈ পাৰি নাহি মানেজমেণ্ট ফাইন

ব্যক্তি মানে বা পর্সনস মানে ওয়র্কিং করু অর্গানাইজেসন ভিতরে তো মে কোয়েশন আসে সে টপ মিডিল লোয়ার লেবুলের কেউ বেসরে রাখা যাই না অথরিটি দে হ্যাভ ডেলগেটেড যে অথরিটি তা দিয়ে যাই যা অধিকা বা বড় সে টপ্রে র যার টার সে মিডিল যার তার টু কম সে লোয় রে ভাবে অথরিটি বেসিসে আবার লেবলস অফ ম্যানেজমেন্ট পিল্লে থ্রি টপ লেবুল মিডিল লেবুল আন্ড লোয়ার লেবুল টপ লেবুল কেউ মানে টপ লেবুল আসবে পিলে তোমার বি ও ডি মানে বোর্ড অফ ডিক্টস দেন চেয়ারম্যান দেন প্রেসেট দেই চিফ একজিকুটিভ অফিসি এফ ও চিফ ফাইনেল অফিস দে মানে ভাইস চেয়ারম্যান অর্ ভাইস প্রেসিডেট ওকে একসেট্রা তো এমন পিলে আমি হাইট কলার অফিসরস বলে থাকে মনে রাখ কেউ কলার কলার অফিসর বলে থাকে চকাচক লোক পুরা এসি রুম্রে বসবে এমানে এমান কাম কোণ এমান মুখ্য কাম হচ্ছে পিলে মেক দ ওকে চ' টপ লেবল মানেজমেণ্টৰ যি অথৰিট মানে ৰিলে যি পাৰ্চনেল মানে ৰেলে তৰ মু কাম হ'ল প্লান কৰা বা কোনো জিনিছক চক আউট কৰা ফাইন চেকেণ্ড আচিব মিডিল মিডিল লেবুল মানেজমেণ্ট মিডিল লেবুলৰ ক' মানে আচ্ছা যেতিয়া গুড়ি বি প্ল হোৱা বা ডিপাৰ্টমেণ্টা হেড ৰে যেমি প্ৰডকচন মেনেজৰ চেলছ মেনেজৰ পৰচেছ মেনেজৰ এই সবু আছে মিডিল লেবুল মেনেজমেণ্ট্ৰে সেই মেইন কাম হ'ব টু এগিকিউট দ প্লান হুইচ হাভ মেড বাই দি টপ লেবল অথৰিটি टॉप लेवल अथॉरिटी जो ले, ताको okay. प्लान करले एग्जीक्यूट करबा काम कर मिडिल लेवलवाला ओके देन मिडिल प्लान से करबा करने एक्चुअली से ट्रांसफर लेवल लोयर को, तो परबा लोअर लेवल इज अ

টপ টু বটন আৰু বটন টু টপ টপ মানে উপৰ বটন মানে তলে ত' চিত্ৰ যেতিয়া তুমি জানো অথৰিটি ক'ৰ ঠু আছে তলু আছে টপ দিব মিডিলাক মিডিল দিব ল'য়ৰ কণ্ড একাউণ্টেবিলিটি তু উপৰ যায় মানে ৰেস্পচিবিটি যিয়ে যা কু অথৰিটি থাকে তাৰ ঠু ৰেস্পনচিবিটি এসপেক্ট কৰিব মিডিল বা ল'য়াৰ কু অথৰিটি ত ল'ৰ লেবুল ৰেস্পনচিবল ৰব বা একাউণ্টেবিলিটি ৰব মিডিলাকেৰে এণ্ড মিডিল বা ৰেস্পনচিবল বা একাউণ্টেবল ৰ কা পাখেৰে টপ পাখেৰে এইটো চিম্পল কথা মনে ৰখ অথৰি ফ্ল' ফ্ৰম টপ টু বটম এণ্ড একাউণ্টেবিলিটি ফ্ল' ফ্ৰম অ ৰেস্পচিবিট ফ্ল' ফ্ৰম বটন টু টপ মনে ৰ ভেৰি গুড तो लोअर लेबुल ते गोटे लेवल आसे जहाँ को हमें प्लाटफर्म एरिया तो को था बेसिकालेबुल इनक्लड कर प्लाटफर्म एरिया वर्कर मैंने रही तो सीम्पल कथ वर्कर्निटा लेवल भितर कौटी भी आसे कौट ना ये आउ गए जिनस मन रखे लोअर लेबुलर अन्य नाम हूँ तुम सुपरवैजरी लेवल और अपरेसनाल लेवल मन रेरी गुड नेक्ट आस फस अफ म्यनेजमेंट फंक्शनस अफ मानेजमेंट फ्क्शन कह वर्किंग

বা ইম্পোর্ট্যা পয়েন্ট যেটা এক্সামিনেসন পয়েন্ট অফ ভিউ ইম্পোর্টেন্ট বা প্রায়ত রিপিট হয়ে থাকে তো এই ওয়ার্ডগুড়ি মনে রাখ ওকে প্লানিং রাথ সিম্পল থিংকিং বিফোর ডুইং কিছু কাম করা পূর্বে যে ভাবি প্রোসেসটা কমে প্লানিং বলে ওকে সেকেন্ড পার্ট হচ্ছে ইট ইজ লুকিং ফরওয়ার্ড লুকিং আহেড তো প্লানিং রথ আগুক দেখিবা বা ভবিষ্যৎ দেখিবা থার্ড হচ্ছে ডিসন মেকিং তো ডিসন মেকিং কামটি প্লানিং ফংশন রে করা

ওকে মনে কৰম গাড়ী চলে পারিব মতে গাডি চলে কাম দিয়া দিব আৰু কি ব্যক্তি আউড কিছু কৰি পারিব তাক আউড কিছু কাম হ্যান্ডওവർ কৰা

নেক্সট আচিবা এমপ্লয়িং আণ্ড ডেভলপিং অফ এমপ্লয়িজেভলপমেণ্ট অফ এমপ্লয়ি বি তোমাৰ ষ্টাফিং ফংচন অণ্ডৰ আছিলে নেক্সট ডাইৰেক্ট ডাইৰেক্ট ফংচন মনে ৰখ ডাইৰেক্টিংৰ অৰ্থ ক' না জা লিডৰ থিয়েকি অৰ্গানাইজেচন যি ৱৰ্কৰ মানে কাম কৰ গাইড কৰিব মোটেট কৰিব কমুনিকেট কৰিব লিডৰশিপ তাৰ লিডৰশিপ স্কিল দ্বাৰা আজ এ লিডৰ হিচাপে তামুক কোৰ্ডিনেট কৰিব অৰ্ডৰ দিবৰভাইজ কৰিব ইজ ডাইৰেক্টিং বুজি কোঅর্ডেটিংর অর্থ হচ্ছে কোথাও টিম ওয়র্ক অর কোপরেশন বিটুইন অল ম্যান অ্যান্ড ডিপার্টমেন্ট ইন দর্গানাইজেসন ডিপার্টমেন্ট্র যেতে বি লোক অনেক দে শুড পরফর্ম দেয়ার ওয়র্ক উইথ কোর্ডনেট ও ইচ আদর এভ্রি ডিপার্টমেন্ট শুড কোর্ডেট অর্ড পরফর্ম দ্য আকটিভিটিজ ইন এ টিম ওয়ে ওকে সো দে বি ডেভেলপ অফ অ টিম ওয়র্ক ইন অ্যান অর্গানাইজেশন আন্ড দিস ইজ নো দ কোর্ডিনেশন ফঙ্ক ওকে অ্যান্ড দ্যাস্ট ওয়ান ইজ দ কন্ট্রোলিং কন্ট্রোলিং মানে কোথাও চেকিং চেক করা কোণ what was planned and what have achieved.

इम्पोटांट एंड कोरेक्टिव आक्शन ना को केमी फर्दर ठीक कर प्लानिंग रे आम लास्ट को कौ करेक्टिव एक्शन नहीं था ओके okay? से जिनसो को से डेविएशन को डेयस पाई ओके एंड लास्ट वन इज द लुकिंग बैकवर्ड तो ये देखो प्लानिंग कौन प्लानिंग इज द लुकिंग फॉरवर्ड प्लानिंग इज लुकिंग फॉरवर्ड एंड कंट्रोलिंग इज एक्चुअली बोथ लुकिंग बैकवर्ड एंड एज वेल एज फरवर्ड मन रख बट यही क्वेश्चन आंसर बहुत जगह डिभेट करी बट तुम्हें तो ही मन रख दिस इज द अ्रोप्रिएट आंसर ओके सो so ये पे तुम यूनिट नंबर व्वान जोड़ा को हमें इमोटाट पार्ट गुड़ाक रिवइाइज करदे लेट्स मुव ऑन टू दि यूनिट नंबर टू दैट इज योर प्रिंसिपल ऑफ मैनेजमेंट सो यार प्रिंसीपुल प्रिन्सीपुल अर्थ कहले कौन पे ना बेसिक गाइडलाइंस मैनेज मैनेजर शुड फॉलो एट द टाइम अफ मैनेजिंग ओके मैनेजमेंट कला बे मैनेजिंग कला बेले मैनेजर जो बेसिक गाइडलाइंस को फॉलो पिले आमे फलो करें प्रिन्सीपुल मैनेजमेंट रे तो प्रिंसिपल को केमती डेवलप करा जाय छी तो बेसिकली गाइडलाइंस बा तुमे जनरल लैंग्वेज रा को रूल्स बोली था तो रूल्स बा गाइडलाइंस पिले केमती डेवलप करा जाय छी ना दुईटी मेथड थ्रू डेवलप करा जाय छी प्रथम मेथड मेथड्र नाँ हूँ ऑब्जर्वेशन मेथड एंड सेकंड मेथड रहा हूँ एक्सपेरिमेंटल मेथड অবজরভেশন মেথড কি হেনেরি ফেল জন দেখলে নোটিস কলে গোটে অর্গানাইজেশন যাই অবজর্ভ কলে এবং অবজর্ভ করি করিছে সে কোঁ কলে না চৌদটি প্রিন্সিপুল ডেভেলপ কলে এক্সপেরমেন্টা মেথড কে দিয়ে এফডব্লু টেলার বা ফেড্রিক কুইনসল টেলার সো অবজরভেশনটা সব জায়গায় কাম করিব নাহি আমি যদি গোটে ঘরে গোটে বাঘটি পোষি তাকে যে ওয়ে খাইয়া দেবা মনে কর মো গোটে বাঘটি পোষি তুমি মো ঘর ভিজিট করা আসিছ মু কোঁ কলি বাঘক জন্তার কাড়ি আরামসে তা বেগক কি না তা খাইব দেি তুমি অবজর্ভ কল তা পরদিন তমে জঙ্গল কু যাই এবং জঙ্গলের গোটে বাঘ দেখ তো তুমি কহিল আচ্ছা স্যার তো এমি খাই দে বাঘু তুমিবি বাঘ পাখ যাই তা বেকটা কওসাই খাইকে চেষ্টা করি দেওয়াপায়ে তো তো সেটি তোমার কোণ অবস্থা হব বাঘ উল্টা তুমি খাই দেব না নাই তো এটি অবজরভেশন মেথড কাম কলা কি কলা না তো এফ ডবল টেলর কম কহলে কে দেখ অবজরভেশন সবুলে কাম দিয়ে না সে সিচুয়েসন অলগা এ সিচুয়েসনা তো সবুলে অবজরভেশনটা কাম দিয়ে নি বট आमें जदि गोटे रूल को एक्सपेरिमेंट करप गोटे काम कर तरीका को एक्सपेरिमेंटल एक्सपेरमेटाल डेभलपर तेल सहीटा सब जगार काम दब ओके तार एक्जांपल से कहे देख जमी बरफ डिग्री जीरोलसीयस कौन हुए ए, सरी पा जीरो डिग्री सेलसीयस बरफ हुए तो तुम तो दुनिया और जोसी जगह को जाओ जो टेम्परेचर जीरो डिग्री थोड़ी पा बरफ हे ही हे ओके तो ये कहले क्सपेरिमेटाल मेथड्रे डेभलप कले कि गाइडल कि प्रिंसिपल्स

तो प्रथम आम देखा हेनरी फावल 14 प्रिंसिपल कौन थी और पूरा क्विक कर करदे तो प्रिंसिपल को मन रखापी प्रथम तो मुझे गोटे ट्रिक कौच मन रख पड़े डैड यू यूज कौन कहली डैड यू यूज आरएसएस कोई आर एस एस कई मुझे के स्क्रीन को छोटक को दौर तो सो दा सांग तुम देखिपर ये सो डैड आर एस एस कोई तो यार देख डी रहा हूँ डिवजन अफ् व्वर्क ये अथोरीट एंड रेस्पन्सबिलिट मान डिप्लीन ये यूनिट यू रो ये यूनिट अफ़ डिरेक्शन एस रो रहा सबर्डनेसन अफ् इंडिजुआल इंटरेस्ट टू जेनेल इंटरेस्ट इन इक्विटी आ र मैंनेसन एस रो मैंने स्टाबिलिटी अफ टेनर देन एस रो रेने स्कालार चेन देन सी रो सीरो सेन्ट्रल्जेशन एंड डी सेट्रलेशन देन ओरो मैंने आई रो मैंने इनिशिए इ स्पीड डी कप्स मुझ स्पीड एपं कहीदेली होल्डअन पिले ओके

एफिशिएंसी इफ ए पर्सन विल डू ए पर्टिकुलर वर्क रेगुलरली रेगुलरली और रेगुलर बेसिस ही विल बी एन एक्सपर्ट ऑफ़ दैट वर्क सो दैट्स वाई वी कॉल द डिवीज़न ऑफ़ वर्क एज अ कौन प्रिन्सिपुल प्रिंसिपल ऑफ़ ताक प्रिन्सीपुल अफ स्पेलाइजेस क्या नेक्ट है तुमर अथरीट रेस्पिलिट तो ये हेने फेल कौन देर मस्ट भी अ प्यारिट विटवीन अथोरीट एंड রেসপনসিবিলিটি মানে গোটে সুপরিওর কেবল অথরিটি কেবল কিবল দেলে হবনি অথরিটি সহ দেলে দে তার কামক বড়িয়া করি পারিব এবং কু আচিভ করে নেক্সট ডিপ্ল্লিন ডিপ্লি অর্থ কোথাও গোটে অর্গানাইজেসন বিষয়ে ওবিডেন্স রামগুলো পরফেক্ট হওয়া দরকার রেসপেক্ট অফ অথরিটি রহাওয় দরকার ওকে যে বেসিক নিম কানুনগুক তো তা ভাল ভাবে প্রিপে ফুলফিল সরি ফলো অপ করা দরকার ওকে ইন ডিসপ্ল্লিন হলে হবনি না শৃঙ্খলিত ভাবে কামগুড়ি হওয়া দরকার নেক্সট ইউনিটি অফ কমান্ড ইউনিটি অফ কমান মানে হোক ওয়ান সবর্ডনেট সুড রিসিভ অর্ডর ফ্রম ওনি ওয়ান সুপর ইয়ার ওকে তো এটার সে কুচি গোটে সুপরিওর গোটে মুহূর্তে কেবল গোটে সরি গোটে সবর্ডিনেটস গোটে মুহূর্তে গোটিয়ে সুপরিওর ঠাকুর অর্ডর রিসিভ করি মনে কর মো হচ্ছে গোটে সবর্ডনেট মতো যদি বস এ বি অর্ডর বস বি অর্ডর করছেন তো মু যে কাহা অর্ডর প্রথমে শুণি কাহ কাম প্রথমে করি ওকে তেমন মুাইমে গোটে বসঠার অর্ডর নেবি এইটা হি হচ্ছে ইউনিটি অফ কমান নেক্স ইউনিট অফ ডিকশন ইউনিট অফ ডিসন মানে যেহেতু গোটে অর্গানাইজেসান চালি সেটি গোটে লিডর থি কিন প্রত্যেকটি কামপ্রাই গোটে পটিলার প্লান তৈরি করি তো সেই ইউনিট অফ ডিকসন তুমি গোটিয়ে জিনিস মনে রেখ ওয়ান হ্যাড ওয়ান প্লান এবং তারই প্ল্যান আকর্ডলি কাম হব এমিতি নুহ যে ই গোটে প্লা বনেব এক্স গোটে প্ল্যান বনেব ওয়াই গোটে প্লান বনেব জেড গোটে প্লান বনেব তো গোটে কামে টারগেট গোটে গোল পাই চারিজন প্লান বনেবে তো সে চারিজণ প্ল্যান রে কাম হেই পাবনা নাহি ওয়ান প্লান মনে রয়েব ভেরি গুড নেক্সট সবর্ডিনেসন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট ইয়ার অর্থ অর্গানাইজেশন রে দিটা কথা পারে আইদর যে ওয়ার্কর মানে কাম করছেন সেকর গোটে অবজেক্টিভ ইন্ট্রেস থাকি এবং অর্গানাইজেসন গোটে জেনে ইন্টারেস্ট থাক অর্গানাইজেসন ইন্ট্রেস্ট সেল ইনক্রিজ করা বা প্রফিট অর্নিং করা এপটে ইন্ডিভিজুয়াল বা ভাবুবে অধিকা সালারি নেই অধিকা বোনস নেবি। কাম কম করি তো হেরি ফেওয়াল কৌঁচি দেখে নিজ নিজের ইন্ডিজুয়াল ইন্ট্রেস্ট আগে ফোকস ন করি আগে জেনারাল ইন্টরে ফোকস কর যদি অর্গানাইজেসন গোল আচিভ হয়ে যাব অর্গানাইজেসন্র অবজেকটিভ আচিভ হয়ে যাব ডেফিনেটলি তোমার ইন্ডিজুয়াল ইন্ট্রস্ট বি আচিভ হয়ে যাব সো সবর্ডেসন অফ ইন্ডিজুয়াল ইন্ট্রেট সবোর্ডিনেসন অর্থ কোণ না উপরে রহব তাকে প্রথমে দিয়া যাব তাৰ তো তোমাৰ ইণ্ডিভিজু ইণ্টাৰেষ্ট অকে নেক্সট ইকিটি ইয়াৰ এণ্ড ইকিটেবল ট্ৰিটমেণ্ট টু অল দ পৰচনছ সমান ভাৱেৰে সমস্ত দেখিব ইকিউটেবল ট্ৰিটমেণ্ট কৰা কা প্ৰ অনা নাই বা ফেভৰেটম কৰা নাই নেক্সট ৰেমুনিৰেচন যি মানে যেতিকি পৰিশ্ৰম কৰাৰ পাৰিশ্ৰমিক দবাটা হি এক গোটে অর্গানাইজেসন ম্যানেজর গোটে রেসপোন্সিবিলিটি ওকে সো যদি ফেয়ার রেমোনেসন ওয়ার্কর মানুষ নমিব দে কাম ছাড়ি পড়াইবে যেটা অর্গানাইজেসনার ঠিক হব না নেক্সট স্টাবিলিটি অফ আ টের সেই পার্টে এক্সট্রা এলাবোরেট কে স্টাবিলিটি অফ আ টের মানে ওয়ার্কর মানে যে কাম করছেন ডেফিনেটলি আমার বহুগুড়ি টাইমে আমি দেখুছি যে ওয়ার্কর মানে ছাড়ি অর্গানাইজেসন পড়াতে তো যে লোক মানে ছাড়ি ছাড়ি পড়েও সে ছাড়িবার রেওটা কমি কমি যা দরকার মনে কর প্রথমে দশটা ওয়র্কর ছাড়ি পড়েলে তাপরে বারোটা ওয়র্কর ছাড়ি পড়েলে তাপরে পনেরোটা ওয়র্কর ছাড়ি পড়েলে তো এটি তো রেও বড়ি বড়ি চালছে না কমি কমি চালিনি তো এটা কমিটি কমিবা দরকার তা মানে লেবর টর্নওভর যে হোক লেবর মানে ছাড়ি পড়াও সেটা রিডিউ হওয়া দরকার ওকে সো যে ওয়ার্কর মানে কাম করছেন সেবুল হয়েকি গোটে অর্গানাইজেসন কাম করা দরকার নেক্সট স্কালার প্রিন্সিপুল স্কালার প্রিন্সিপুল অর্থ হচ্ছে র্যাঙ্গিং অফ অথরটি ফ্রম টপ টু বটন যে অথরিটি মানে রয়েছেন তাঁর অথরিটি বেসে টপ মিডিল এবং লোয়ারে রাখা যাই দ্যাট ইজ নোন্লার প্রিন্সিপল ওকে নেক্সট এবং স্কালার প্রিন্সিপল পেলে মনে রক গোটে তুমর এক্সেপশন বি আসে যা আমি গ্যাং প্লাঙ্ক ওকে

গোটে সুপরিওর কম কৌছে যে কেবল ডিসন মুবি ডিসন নেবার পাওয়ার সে আহ দে তা নিজ হাতের কবল রকুচি তাকে কোহাই পেয়ে সেট্রালাইজেসন এবং গোটে বড় অর্গানাইজেসন বিগ অর্গানাইজেসন ডি সেট্রালাইজেসন মেথড ভাল গোটে স্মল অর্গানাইজেসনার সেন্ট্রালাইজেসন মেথড ভাল নেক্সট অর্ডর অর্ডর এত ଅର୍ଡ଼ର୍ର ଅର୍ଥ ଏଠାରେ ନୁହଁ ଟୁ କମାଣ୍ଡ କମାଣ୍ଡ କରିବା ଏଠାରେ ଅର୍ଥ ନୁହଁ ଅର୍ଡ଼ରର ଅର୍ଥ ହେଉଛି କ'ଣ ଅର୍ଡ଼ରଲି ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ଅଫ୍ ମେନ୍ ମେଟେରିଆଲ୍ ଅର୍ ମେସିନ୍ସ ଯାହା ବି ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ରହିଛି ମେନ୍ ରହିଛି ମେଟେରିଆଲ୍ ରହିଛି ତାର ଗୋଟେ ପ୍ରପର୍ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ରହିବ ପ୍ରପର୍ ପ୍ଲେସ୍ରେ ତାକୁ ରଖାଯିବ ଓକେ ସୋ ଦ୍ୟାଟ୍ ରିକ୍ୱୟାରମେଣ୍ଟ ସମୟରେ ତାକୁ ଇଜିଲି ଫାଇଣ୍ଡ ଆଉଟ୍ କରିହେବ যদি তুমি গোটে মেটেরিয়াল এমি গোট জায়গায় রাখিদিছ আবশ্যক পড়লা বেলা তো খোঁজিকি পাও না তো সেটা পরফেক্ট নো ঠিক নুহ দেখো অর্ডারল আরেঞ্জমেন্ট করা যাব নেক্স হল ইনিটিভ মানে কোণ দ পাওয়ার অফ থিঙ্কিং আউট এ প্লান অ্যান্ড ইটস ইম্প্লিমেন্টেশন গোটে নিউ ওয়ে বা নিউ প্ল্যান তৈরি করা তা আমি ইনিশটিভ বলে কৌচে ইনিশিয়েটিভ মানে এমিতি কিছু রুলস এমিতি কিছু প্লান যেটা কি অর্গানাইজেশন ভালো ওকে মোদি গভর্নমেন্ট যেমন গোটে নেলে বেটি পড়াও বেটি বাচাও ওকে

সেকেন্ড আসিলা হারমোনি নট ডিসকোড হারমোনি নট ডিসকোড মানে দেয়ার সুড বি এ মেটে অফ মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ম্যানেজমেন্ট অন্ড এমপ্লয়ি অফ দি অর্গানাইজেশন তো এমপ্লয়ি এবং অর্গানাইজেশন ভিত উভয় উভয় প্রতি মিউচুয়াল ট্রাস্ট থাক দরকার অর্গানাইজেসন ট্রস কর দরকার এমপ্লয়ি মান প্রতি এবং এমপ্লয়ি মান ট্রাস্ট রাখা দরকার আন্ডারস্ট্যান্ডিং রহবা দরকার অর্গানাইজেশন প্রতি দিস ইজ হারমোনি নট ডিসকোড নেক্সট কোপরেসন নট ইন্ডিভিজুয়ালিজম কামটি জনক দ্বারা বি সম্ভব নুহ বিকজ এনি পৰ্চন অ ৱান পাৰচন ইজ নট আ এসপৰ্ট অফ এভ্ৰিথিং চ' আমি কোপৰেটলি টিম ৱৰ্ক ভাৱেৰে কাম কলে কাম টি আইপাৰিব ইয়ে কয়ে এটা ফাইৱেল বি কৈছিলে ইয়েবি কৈলে নেক্সট ডেভলপমেণ্ট অফ ৱৰ্কৰ্ছ ৱৰ্ক প্ৰপৰলি আমি চিলেকচন কৰা চিলেকচন কলা তাৰ স্কিলৰে টেকনিক্সৰে ট্ৰেইনিং টেলেণ্ট কলপাই টাইম টু টাইম ডিফৰেণ্ট ট্ৰেইনিং প্ৰভাইড কৰিবজ ন'ন আজেভমেণ্ট অফ ৱৰ্কৰ্

ত মনে ৰখ এই বহুত ইম্পৰ্টেণ্ট প্লানিং ডিপাৰ্টমেণ্ট্ৰ ক' ক' হেড ৰবিলুট ক্লক ইনষ্ট্ৰকন কাৰ্ড ক্লৰ্ক টাইম এণ্ড কষ্ট ক্লৰ্ক এণ্ড সব ডিপ্লেৰিয়া ৰূট ক্লকৰ কাম হ'ব ডিৰেকশন কয় ক'ৰ কাম কেমি কৰা কাম সি বতাইব ইনষ্ট্ৰকন কাৰ্ড ক্লৰ্কৰ কাম হ'ব সেই কিবাক্ট কেথডু ফল' কৰলে কামটি ঠিকৰে হৈ পাৰিব সেই ইনষ্ট্ৰকচন দিব টাইম অ্যান্ড কষ্ট ক্লর্ কব যে লাগিব সময়া জিনসটি জিনিসটি করা বা মেসিন কে ঘন্টা চাল মেসিন এইটা সব কাম কি দেব কি না টাইম অ্যান্ড কষ্ট ক্লর্ টঙ্কা খরচ হব সেইটা টাইম আন্ড কষ্ট ক্লর্ কেব আচ্ছা মেসিনটি কে সময় চাল তার ইনস্ট্রকশন দেব হচ্ছে ইনস্ট্রকশন কার্ড ক্লর্ ফাইন দে সব ডিপ্লিনেরিয়ান এর কাম হচ্ছে কমিটি অর্গানাইজেশন ভিতরে ডিপ্লি মেন্টে হয়েকি রহব সে কাম সি দেখিব। বা তা তাপর প্লানিং সি টিয়ারি করব ওকে দেন প্রডকশন ডিপার্টমেন্টে প্রথমে গ্যাং বস যাহার কাম হউচি আসেম্বল করিবা ওয়ার্কার মানে অর্গানাইজেশন কু আসিবা পূর্বরু সবু জিনিস নিজ জায়গার সেটপ করি রক্ষা কাম হোক দেন স্পিড বস স্পিড বস কো করিবো ইনস্ট্রকশন কার্ড ক্লার্ক যে কইলা মেসিন ধর 20 কিলোমিটার পার আওয়ার বা এতকি স্পিড্রে চাল দরকার আকচু সেত স্পিড রে চালুছে কি না তাকে চেক করিবো স্পিড বস দেন রিপেয়ার বস করিবো রেগুলার মেইনটেনেন্স দেখব ঠিক ভাবে মেশিনগুলিপেয়ার হোচি না না সেগুলো দেখা কাম রিপেয়ার বসর লাস্ট কু আসা ইনসপেক্টর সি ইনসেক্ট করি যে এনে সবুতিক কাম পরফেক্টলি করুক কি কি গ্যাং বস স্পিড বস রিপেয়ার বস বা অর্গানাইজেসন সবুতিক কাম ঠিক ভাবে হোচি না না ইনসপেক্ট করি কাম হোক ইনসপেক্টর ওকে সো ইয়ে প্রথম ফংশন প্রথম টেকনিক্স নেক্স আসবা এটি গোটে সে মনে রক পে সাইনটিফিক মেথড অফ টাসক সেটিং সাইন্টিফিক মেথড অফ টাসক সেটিং ইজ নোজ ওয়ার্ক স্টি তাকে আমি কম থাকে ওয়ার্ক স্টি বলে ওয়ার্ক স্টির পুঁ চারটি পসা ফেটিক স্টি মেথড স্টি টাইম স্টি অ্যান্ড মোশন স্টি ফেটিক তুমি মনে রাখো গোটে কোড ওয়ার্ড রেস্ট ইন্টারভা অফ ওয়ার্কর ওয়ার্কর মানে কাম কলা বেড়ে যে মজে মজি তা রেষ্ট্র আবশ্যকতা পড়ে তাকে কুয়া যায় ফেটিক স্টি কেতো সময় দরকার ওকে থর রেস্ট দরকার এগুড়ি হচ্ছে তোমার ফেটিক স্টির পট

নেক্স আসবা মোশন ষ্টডি মোশন ষ্টডি অর্থ কোণ যে মুভমেন্ট হোক কাহ না মেন মেটে মেসিন্র যে মুভমেন্টগুড়ি হোক সে মুভমেন্ট ভিতর কেউ মুভমেন্ট অন্যেসেসেরি মুভমেন্ট আর অনপ্রডকটিভ মুভমেন্ট তাকু আইডেটিফাই কৰিবা এবং চেষ্টা করা তাকে কনভর্ট করা প্রডকটিভ মুভমেন্টে ফাইন সো দিস ইজ অফ অ মুভমেন্ট ষডি দে আসবা নেক্সট তো এটি দেখ আম টেকনিক থার্ড টেকনিক ফোর্থ টেকনিক অ্যান্ড টেকনিক সিক্স টেকনিক আসা ষাণ্ডার্ডাইজেশন এন্ড সিম্পলিফিকেসন অফ ওয়র্ক দিইটা কথা আসুক টাডার্ডাইজেসন অর্থ সেটিং পিল্লটিং স্টাণ্ডার্ড আটিং টার্গেট কাহপ্রে টার্গেট সেট করি মেন মেসিন মেটে টেকনিক এন্ড টুলস দেফিকেসন মানে লিমিটেড নম্বর অফ টাইপ সাইজ ভ্যারাইটি অফ আর্টিকলস ফর দ্য প্রডকশন যে হজার প্রকার আইটেম প্রডকশন করা যাও তাকু কমে কিনা না ভেরি লিমিটেড প্রডকশন করা আমি সিম্পলফিকেসন মনে রক

বা যিয়ে শয়েটা ইউনিট প্ৰডকশ্যন কৰোঁ চি যেতি নেব যিয়ে কোঁৱেটা য়ুনিট প্ৰডকশন কৰোঁ সি সেইকি নেব এটা ফেয়াৰ কি ফেয়াৰ নহয় সি ক'ৰ সজেষ্ট ক'লে সি ক'লে দেখ গোটেই ষ্টাণ্ডাৰ্ড আউটপুট আমি ৰখা মনেক দশ িট যি ষ্টাণ্ডাৰ্ড আউটপুট প্ৰড্যুছ কৰিব তাক যি আমি ৱেজ দাবা পাঁচটকা য়ুনিট হিচাপে দাব যিয়ে ম'ৰ দেন ষ্টাণ্ডাৰ্ড আউটপুট বা ম'ৰ দেন দশ ইউনিট্ৰ উপ অধিক প্ৰডকশন কৰিব তাক আমি ক'ৰ পৰা আঠটকা ইউনিট হিচাপে পইচা দাব যদি যিয়ে দশ ইউনিট কম প্রডকশন করলা তো দশ রু যেতে কম প্রডকশন করুচি মনে কর পাঁচ চারি ইউনিট প্রডকশন করুচি তো তাকে তিনটঙ্কা হিসাবে চার তিন বারো টাকা তাকে তিনটঙ্কা পর ইউনিট হিসাবে এইটা হি হচ্ছে পিলা তোমার ডিফরে পিস রেট সিষ্টম দে আমার লাস্ট টেকনিক আসিলা মেন্টাল রিভল্যুস মেন্টাল রিভল্যুশন অর্থ তোমার ম্যানেজমেন্ট এবং ওয়ার্কর নিজ উভয় প্রত্যেক তাঁকর আটিট্যুড্র পরবর্তন আসিবা দরকার ওকে মিউচুয়াল ট্রস দরকার সাপোর্ট রাখা দরকার ম্যানেজমেন্ট বি পজিটিভ ভাবি দরকার অবাউট দি ওয়র্কর ওয়র্কর মানে পজিটিভ থিঙ্কিং রাখবর অ্যাবউট দি ম্যানেজমেন্ট সো দিস ইজ এবং লাস্ট পার্ট আসবে ব্যাট ইজ আওয়ার বিজনেস ওকে সো বিজনেস এনভাররমেন্ট্র মিনিং এটা কুমু সো সিম্পল মুখ বিজনেস এনভাররমেন্ট দুইটি পার্ট্র ডাইড করা যাই

কন্ট্রোল করা পাব না সো অনকন্ট্রোলেবুল সো দ্যাট ইজ ওয়াই ইন্টার্না এনভাইরমেন্ট কন্ট্রোলেবল এনভাইরমেন্ট কুযায় এবং এক্সটর্না এনভাইরমেন্ট অনকন্ট্রোলেবল এনভাইরমেন্ট কুযায় এগে তোমার একসটার্না এনভাইরমেন্ট দুইটি পার্ট্রে ডিভাইড করাছি মাইক্রো এনভাররমেট অ্যান্ড মাইক্রো এনভাইরমেন্ট সো মাইক্রো এনভারমেন্ট লিটিল কন্ট্রোল তা উপরে থাকে ওকে মানুপুলেট করি বা বহুত কম কন্ট্রোল করা এলিমেটস অফ মাইক্রো এনভারমেন্ট কো। মাইক্রো এনভারমেন্ট হচ্ছে আউট অফ কন্ট্রোল মাইক্রো এনভারমেন্ট্র বি এলিমেন্টস এলিমেটস বা কোশিবি এনভারমেন্ট বিলকুল কন্ট্রোল করা সো মাইক্রো এগে দুইটি পার্টে ডিভাইড গলা ইকোনোমিক অ্যান্ড নন ইকোনোমিক ফাইন সো ইকোনোমিক এনভায়রমেন্ট মনে রাখ যে মেজর

যদি সে ফ্যাক্টর্গুড় ফেভরেবুল অর ইফ দি দে এনভারমেন্ট ইজ ফেভরেবল তাহলে আমি কইবা সে যে ফ্যাক্টরস গুড়ি বিজনেস উপরে পজিটিভ ইম্প্যাক্ট পকাইবে যদি সে অন অনফেভরেবল তাহলে তাহা বিজনেস উপরে নেগেটিভ বা আডভর্স ইম্প্যাক্টকাইবে তো ফেভরেবল কোণ অনফেভরেবল কোণ কমিটি পজিটিভ ইম্প্যাক্ট কেমিতি নেগেটিভ ইম্প্যাক্ট এগুলাকে আমি ক্লাসে ডিসকস কলা বেড়ে পড়িচে পে এটার রিভিজন এগুড়ি করা পারিব নাহি মনে রাখ লিগা এনভাইরমেন্ট মানে আইন রেটেড যে এনভারমেন্ট আইন রিলেটেড যে ফ্যাক্টর গুড়ি রয়েছে দেশের তিয়ারি করা তো তাহা হোচ্ছ পিলে আমার লিগা এনভারমেন্ট দুইটি আইন রাম্পল মু ইনকম ট্যাক্স আক্ট দেন জিএসটি আক্ট টু থাউজেন্ড ট্যাক্স আক্ট নাইন সিক্সটি তো এমনি যদি কোনসি আক্ট কথা তো তোমাকে সেটি লিগাল এনভারমেন্ট চুজ কর্সট আসা টেকনোলজিকাল এনভারমেন্ট টেকনোলজিকাল এনভারমেন্ট মানে আমি দেখুচে বর্তমান কম হোক না ওল্ড টেকনোলোজি গুড়ি সব চেঞ্জেস হয়ে যাওছে নিউ টেকনোলোজি সহ আগ্রু টেলিফোন এবার দেখার্টফো আসি আগুর টেলিগ্রাম করা যাও লামেল জমানা আসিগালি আগ্রু নর্মাল তুমি ক্লাস করু এবার তো নবীন সরকার কোণ করে দোর্টাস ফাইন তো এগুলো হচ্ছে সব টেকনোলজিকা চেঞ্জেস আগুন ব্লাক অ্যান্ড হাইট টিভি লা এবার তো 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 এগুলো হচ্ছে টেকনোলজিকা এনভাইরমেন্ট্র নেক্সট আসবে পলিটিক্যাল এনভারমেন্ট পলিকা এনভারমেন্টের দেখ যে গুড়ি পলি যেটা গভর্নমেন্ট দ্বারা তেয়ারি গোটা স্পেশাল গোটে পারটিলার গভর্নমেন্ট তাইয় করেছি তাকে আমি পলিটিকা এনভাইরমেন্ট অন্ডরে আনবা গোটে এগজাম্পল দে ফরেন পলি অফ দি গভর্নমেন্ট ওকে নেক্স আসা সোশিয়াল না তা রিলেটেড যে ফ্যাক্টর্গুলো রয়েছে তাকে আমি সোশিয়াল এনভারমেন্ট বলে কোবা যেতগুড়ি ফেসিভালস আসুচ আমার কাস্ট রিলিজন এসব সোশিয়াল এনভারমেন্ট র্ট ওকে এবং সোসাইটি রিন বা গোটে দিনে কত ছুঁ জন্ম হোচ্ছেন বার্থ রেট ডেথ রেট এজুকেশন রেট বা লিটরেসি রেট এসবগুলো পিলে সোশিয়াল এনভারমেন্ট এই এলিমেন্টসগুক পড়ব টিকি ফাইন তো এটার দেখ ওকে টিকি প্রপরলি স্কান হয়ে নি গোটে জিনিস তবে রয়ে যাই কিছু অসুবিধা না এলপি জি যে কথা কুয়া প্রথমে আসলে লিব্রাাইজেসন লালাইজেসন মানে হোচ্ছে পিলে লিব্রালাইজেসন মানে হোচ্ছি ফ্রিই দ ইকোনোমি ফ্রম লাইসেন্স সিষ্টম আগুর কিন্তু গোটে কাম করা বা গোটে নয় বিজনেস করা তুমি লাইসেন্স নেওয়া পড়ু গভর্নমেন্ট ঠার তো গভর্নমেন্ট কম বা যেত নাইনটিন নাইনটি ওয়ান রলি আসিলা সেত করিব্রলাইজেসন কাজ যে আউ সব বিজনেস করা তুমি লাইসেন্স দরকার পড়বন কিছুটা বিজনেস লাইসেন্স পড়ব অদরাইজ ম্যাক্সিমাম বিজনেস লাইসেন্সিং সিষ্টম আবোলিশ করে দিয়ে গলা বন্ধ করে দিয়ে গলা ওকে দিস ইজ লিবরাজেস নেক্সট আসিলা প্রাইভেটাইজেসন আগু সবু সেক্টর কন্ট্রোল গভর্নমেন্ট হাতের লা ওকে তেমু সেঠু কন করভেটাইজেসন থ্রুয়ে গভর্ণমেন্ট সেক্টর ঠু তা রোলটি ছড়াই প্রাইভেট লোক হাতের দিয়ে গলা কেবল দুই তিনটি সেক্টর ছাড়ি কিমিটি পেট্রোলম আটমিক বম ইন্ডিয়ান রেলওয়ে ইার কন্ট্রোল বর্তমান বি গভর্ণমেন্ট পাখে হি অাইভেটাইজেসন মানে হচ্ছে রিডিউিং দ রোল অফ পব্লিক সেক্টর অ্যান্ড ইনক্রিজিং দ রোল অফ প্রাইভেট সেক্টর তাপরে আসা গ্লোবালাইজেসন স্কান হয়েননি মুখি বট স্কান হয়েনি গ্লোবালাইজেসান গ্লোবালাইজেসন অর্থ হচ্ছে মিটিং দ ইকোনোমি অফ এ কন্ট্রি উইথ দ ওয়ার্ল্ড ইকোনোমি গোটে দেশর অর্থনীতি কমগ্র বিশ্বর অর্থনীতি সহ ম্যাচ করাইবার প্রোসেস কু পে আমি গ্লোবালাইজেসান সাধারণ ভাষার বুঝিপার্লে গ্লোবালাইজেসন আসা পরে হি